আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। আজকে আপনাদের সামনে যে আপুটিকে নিয়ে এসেছি তার কথাগুলো চলুন শুনে আসা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? খাদিজা। কোথায় থাকেন আপনি? টাঙ্গাইল থাকি ভাই। টাঙ্গাইলে থাকেন? হ্যাঁ টাঙ্গাইল থাকি। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থানই ছিল ঢাকা, টাঙ্গাইলে ভাই। টাঙ্গাইলে? হ্যাঁ টাঙ্গাইলে। আচ্ছা, আপনার স্বামী আছে? স্বামী আছে ভাই, চলে গেছে, তালাক দিয়েছে, একটা ছেলে আছে। কেন তালাক দিছে? কেন? যৌতুক চাই ভাই, গরিব মানুষ, অত টাকা, 1 লাখ টাকা যৌতুক চাইছে, যৌতুক দিতে পারি না দেখে তার জন্য তালাক দিছে। মানে আপনার কাছে যৌতুক চাইছে? বিয়ের আগে যৌতুক চাইছিল না? বিয়ের আগে কিছু কিছু লাগবে না, মেয়ে দেখতে শুনতে ভালো আছে, চেহারা ভালো, কিছু প্রয়োজন নাই। তারপরে শাশুড়িটা ভালো না ভাই, মনে করেন আজকাল গিয়ে শাশুড়ি তো জানেন নি, খালি বড় লোকের মেয়ে চাই, গরিবের মেয়ে পছন্দ করে না। আচ্ছা, চেহারা স্বাস্থ্য দিয়ে কি করবো, টাকা পয়সা দরকার। আচ্ছা, তো আপনার কি ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছিল নাকি সম্পর্ক করে বিয়ে হয়েছিল? ফ্যামিলিগত করে বিয়ে হয়েছিল, সম্পর্ক হয়নি ভাই, দেখাশোনা করে আর কি, পছন্দ পছন্দ করে বিয়ে করছিল। তো এখন কি আপনার ডিভোর্স হয়ে গেছে নাকি? ডিভোর্স হয়ে গেছে ভাই। ডিভোর্সটা কে দিছে, আপনি দিছেন নাকি আপনার স্বামী দিছে? আমার স্বামী দিছে, গরিব মানুষ যৌতুক দিতে পারে না, তার জন্য রেখে লাভ কি, শাশুড়ি ডিভোর্স দিয়ে দিছে। আচ্ছা, তো এখন আপনি কি করতে চান? আমি চাই একটা প্রতিবেদনে দাঁড়ালাম ভাই, অনেক কষ্ট করে যদি একটা ভালো একটা মনের মানুষ পাইতাম, সে যদি পাশে থাকতো, দুই মুঠো দুই বেলা ডাল ভাত খাইতো, আমি তাকেই চাইতাম, আর কিছু চাই না। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ ফোন নাম্বার আছে। আচ্ছা, ফোন নাম্বার মুখস্থ আছে আপনার? এই যে আপনার কাছে দিচ্ছি এটাই ভাই। আচ্ছা, আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন। আচ্ছা, আমার একটা ছেলে আছে ভাই। আপনার ছেলে আছে? একটা? হ্যাঁ একটা ছেলে আছে। ছেলের বয়স কত? 2 বছর বয়স। 2 বছর? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওই ছেলেটাকে সহ আপনাকে যদি কেউ মাইনে নেয় তাহলে আপনি বিয়ে বসবেন? হ্যাঁ ভাই। আচ্ছা, তো আমি বলি নাম্বারটা, আমার সাথে সাথে আপনিও বলেন। আচ্ছা, 0190 0195 2 5 2 6 8 10 10 6 5 6 5, এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ এটাই আমার নাম্বার ভাই। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।